আসসালামু আলাইকুম। জান্নাত ব্লগ ইন দুবাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র 25 মিনিটের মধ্যে ছানা দিয়ে রসগোল্লা কিভাবে তৈরি করবেন, একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। আসুন তাহলে দেখিয়ে দিচ্ছি ঝটপট এই রসগোল্লা তৈরি রেসিপি। এখানে আমি 1 লিটার দুধ থেকে ছানা তৈরি করেছি। এই ছানা তৈরির রেসিপিটা আমার চ্যানেলে পাবেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে এই ছানা তৈরির লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। ছানাগুলো হালকাভাবে মতে নিয়ে এতে অ্যাড করেছি 1 টেবিল চামচ চিনি আর 1/4 চা চামচ এলাচি পাউডার। চিনি আর এলাচি পাউডার ভালোভাবে মিক্সড করে নিয়ে ছানাটা আমি ভালো করে মথে নেছি। ছানা ভালোভাবে মথে নিলে মিষ্টিটাও কিন্তু খুব ভালোভাবে স্মুথভাবে সুন্দর হয়। আমি 5 মিনিট মতো ছানাটা ভালো করে মথে নিয়েছি। এখন হাতের থালুতে একটু ঘি লাগিয়ে নিয়ে অল্প একটু ছানা হাতের মধ্যে নিয়ে ভালো করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি স্মুথভাবে। এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে। তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি সসপ্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 কাপ পানি, 2 কাপ চিনি। তো মিষ্টির জন্য শিরা তৈরি করে নিতে হবে। এই শিরাটা কিন্তু একদম পাতলা শিরা করতে হবে, কোনোভাবে ঘন শিরা করা যাবে না। তো সে কারণে 6 কাপ পানির সাথে 2 কাপ চিনি প্রয়োজন। তো আমি চিনিটা ভালো করে মেল্ট করে নিচ্ছি, যতক্ষণ না ভালোভাবে মিশে যায় ততক্ষণ জাল করে নিয়ে যখন পানিটা ভালোভাবে ফুটে উঠবে এরপর দিয়ে দিব মিষ্টিগুলো। খেয়াল রাখবেন শিরাটা একদম ঘন করা যাবে না, পাতলা থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর যেই পাতিলে মিষ্টি তৈরি করবেন পাতিলটা একটু বড় সাইজের নেবেন, যাতে মিষ্টিগুলো চারপাশে জায়গা পায়। এখন 10 মিনিট হয়ে গেছে, এরপর দেখুন মিষ্টিগুলো অনেকটা ফুলে গেছে। এই পর্যায়ে একটু ছাঁক দিতে হবে। তো 2 টেবিল চামচ ময়দাতে আমি অল্প একটু পানি মিশিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। এই গোলাটা আমি এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখবেন কিছুক্ষণ পর যখন পানিটা ফুটে আসবে আর মিষ্টিগুলো নিচে চলে যাবে আর পানিতে যে বাবলগুলো আসবে বাবলগুলো উপরে চলে এসে মিষ্টিগুলো নিচে চলে যাবে। এরপর মিষ্টিটা ভালো করে ভেতরটা পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে গোলা দিয়ে যখন মিষ্টি সিদ্ধ করা হয় খুব তাড়াতাড়ি কিন্তু মিষ্টিটা হয়ে যায়। তো এভাবে 2 মিনিট পর পর যখন পানিটা উপরে চলে আসবে যে বাবলগুলো, তো ঢাকনাটা একটু উল্টে দিয়ে দিয়ে আমি 5 থেকে 6 বার করে আরও 10 মিনিট মিষ্টিগুলো রান্না করেছি। তো দেখুন মিষ্টিগুলো হয়ে গেছে। যখন ঠান্ডা হয়ে গেছে আমি আরও 1/2 ঘন্টা মতো যে পাতিলে তৈরি করেছি সেই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর মিষ্টিগুলো কতটা স্মুথ এবং স্পঞ্জি হয়েছে দেখুন। তো আপনারাও এভাবে খুব সহজেই মাত্র 25 মিনিটের মধ্যে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড